স্লোগানেই শুনেছেন যে শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত মানি না মানব না। গতকালকে এই সামগ্রিক পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যে একটি অবিবেচনা প্রসূত একটি সিদ্ধান্ত দিয়েছেন সেটি ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে, কারণ তার মুখ থেকে আসলে এই সময়ে এই ধরনের একটি সিদ্ধান্ত আমরা আশা করি নাই। আপনারা দেখেছেন যে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেশের শিক্ষার্থীদের বড় একটা অংশ পড়াশোনা করে তাদের পরীক্ষা কার্যক্রম চলছে, হঠাৎ করে শিক্ষামন্ত্রীর ঘোষণা কোন পরীক্ষা হবে না। এটা কি শিক্ষামন্ত্রী কি শিক্ষার্থীদের উপরে তার কোন রাগ ক্রোধ অভিযান ছাড়লেন যে পরীক্ষা হবে না, ছাত্রদের পড়াশোনা করা লাগবে না, চাকরি বাকরি করা লাগবে না? যেটা এতদিন হয়ে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আপনার 7 কলেজ, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় অনলাইনে টুকটাক ক্লাস হয়েছে এবং বেশ কিছু প্রতিষ্ঠানে আপনার পরীক্ষা কার্যক্রম হচ্ছে, সেখানে কেন শিক্ষামন্ত্রী হঠাৎ করে সমস্ত শিক্ষা কার্যক্রম বন্ধ করলেন? তিনি কোন মানে কিভাবে তিনি সিদ্ধান্ত নিয়েছেন আমরা ভেবে উদ্বিগ্ন হই যে একটা দেশের শিক্ষামন্ত্রী এইভাবে সিদ্ধান্ত নেয় কিভাবে। শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন এবং এই বক্তব্যের প্রেক্ষাপট যদি আমরা বিবেচনা করি, বিচার বিশ্লেষণ করি, আমরা দেখবো তিনি কোন প্রসঙ্গে হঠাৎ করে প্রেস ব্রিফিং এসেছেন দুপুর বেলা অনির্ধারিত সময়ে, কেন কথা বলেছেন, কি নিয়ে কথা বলেছেন। কিছুদিন আগে আপনারা দেখেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্রকে আওয়ামী লীগের নেতারা, যারা ওই শ্রমিক লীগের মূলত আপনার এবং শ্রমিক সংগঠন গুলোতে এক প্রকার দখলদারি করছেন, শাজাহান খানদের মতো, মশিউর রহমান রাঙ্গাদের মতো তথাকথিত নেতাদের নেতৃত্বে শ্রমিকদের রক্ত চুষে যারা রাজনীতি করছেন, সেই নেতারা ছাত্র আন্দোলন যখন চলছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে সেখানে গিয়েছেন তাদের সাথে কথা বলে আন্দোলন থামাতে। ছাত্ররা শুনেনি, রাতের অন্ধকারে নারকীয় তাণ্ডব চালিয়েছে ছাত্রদের মেসে, খুঁজে খুঁজে এক একটা ছাত্রকে বেদম প্রহার করেছে, প্রায় 30-25 জন আহত হয়েছে, যার মধ্যে 2 জন গুরুতর আহত হয়েছিল। সেই ঘটনায় ছাত্ররা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে, মামলা হয়েছে, বিশ্ববিদ্যালয় বলেছিল যে পদক্ষেপ নেবে, যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারপরে আপনার আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতারা আবার শ্রমিক অবরোধ ডেকেছেন, যেটা শাজাহান খান প্রায় প্রায় করে থাকেন তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য। নিরাপদ সড়ক আন্দোলনে আমরা সারা দেশের ছাত্র ভাই বোনরা আন্দোলন করেছি যে রাস্তায় চলাফেরা করার জন্য আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমাদেরই তো আত্মীয় স্বজনই তো শ্রমজীবী মানুষ, তাদের সাথে তো আমাদের কোনো বিরোধ নাই, কিন্তু মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে কারা, এই ভণ্ড রাজনীতিবিদ্যা, এই রক্তচোষা রাজনীতিবিদ্যা। সেই নিরাপদ সড়ক আন্দোলন আপনারা দেখেছেন কিভাবে শ্রমিকদেরকে নামিয়ে দিয়েছিল, কিভাবে মোবিল বাহিনীর তাণ্ডব চালিয়েছিল শাজাহান খানের উস্কানিতে, শাজাহান খানের পরামর্শে। সেই বরিশালে একই ঘটনা ঘটেছে, তারপরে আন্দোলন সেখানে চলছে, মশাল মিছিল চলছে, আগুন জ্বলছে, ছাত্রদের প্রতিবাদের দাবানল চলছে। তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপরেও আঘাত এসেছে। আমরা ছাত্র বিদায় বলব না যে ছাত্রদের অন্যায়কে মেনে নিতে হবে, আমরা স্পষ্ট ভাষায় বলছি যে বরিশালের ঘটনায় যারা জড়িত থাকুক, যারাই অপরাধী হোক, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রদের উপরে নির্মম নির্যাতন চালিয়েছিল, সেটা যদি ছাত্ররা অপরাধী হয়, ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, আর যদি ওই সন্ত্রাসীরা জড়িত থাকে, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, কিন্তু প্রকৃত দোষীদের খুঁজে বের করতে হবে। সেই ঘটনাকে কেন্দ্র করে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করছে, হলের তালা ভেঙে যখন হলে ঢুকেছে, গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আপনার হলের তালা ভেঙে শহীদুল্লাহ হল, 21 হলে যখন ঢুকেছে, তখন শিক্ষামন্ত্রী তো টেনশনে পড়ে গেছেন, হায় হায় আমরা বন্ধ রাখছি, শিক্ষার্থীরা তো তালা ভেঙে তারা ক্লাসে চলে যাবে, হলে উঠবে, তারা তো আন্দোলন শুরু করে দিয়েছে, এখন কি করা যায়। সরকারকে তো বিধানগুলি দেখিয়ে সরকারের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেই তো ছাত্ররা শিক্ষা কার্যক্রমে তারা ফিরতে চাচ্ছে। তখন তিনি তড়িঘড়ি করে একটা সংবাদ সম্মেলন আসলেন, কোন ধরনের বিবেচনা
আলোচনা না করেই ঘোষণা দিলেন কোন ক্লাস পরীক্ষা চলবে না। এইদিকে সভা সমাবেশ পেয়েছেন নাকি এটা কাদের মির্জার ভূমিকা অবতীর্ণ হয়েছেন যে কথা নয় বাক্য নয় হরতাল নোয়াখালীতে কথা নয় বাক্য নয় আপনার দাঁড়িয়ে গেছেন প্রতিবাদ সমাবেশ চলছে রাস্তায় বসে গেছেন বিভিন্ন জায়গায় মানে বক্তব্য দিচ্ছেন এক একটা কোন সময় কি বলছেন নিজেও জানছেন না এবং তার পরিণতি বন্ধুগণ আমরা কি দেখেছি এই কাদের মির্জা এবং আওয়ামী লীগের সার্কাসের রাজনীতিতে একজন সাংবাদিক গুলিবিদ্ধ হয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমি আমার সাংবাদিক বন্ধুদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই আপনাদের একজন সহকর্মী মারা গিয়েছে এই ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ আমাদের সংখ্যায় কম শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে আমরাই সেদিন প্রেস ক্লাবে দাঁড়িয়ে গেছিলাম যে বোরহান হত্যাকাণ্ডের বিচার করতে হবে সাত দিনের আলটিমেটাম দিয়েছিলাম সাংবাদিক সংগঠন কোথায় তারা কয়জনের প্রেস ক্লাবে দাঁড়িয়েছে কয়েকজনের তথ্যমন্ত্রীর কার্যালয় ঘেরাও করেছে যে 24 ঘন্টার মধ্যে বোরহানের হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে হবে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বা ফোর্থ স্টেট এটা আমাদের গণমাধ্যমগুলো আমরা দেখছি যে আজকে গণমাধ্যম কি সংকটের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে সাংবাদিকরা মুক্ত সাংবাদিকতা করতে পারছে না সংবাদ লিখতে পারছে না তারা ভিডিও করে নিয়ে যায় সংবাদ লিখে নিয়ে যায় হাউসগুলো থেকে প্রকাশ করা ভাই আমাদের কাছে ফিল্ড থেকে রিপোর্ট সাবমিট করা প্রোগ্রামের ভিডিও প্রোভাইড করা হাউস সিদ্ধান্ত নেয় কোন নিউজ সাবমিট কোন নিউজ সাবমিট না কারণ হাউসগুলোতে সরকারের গোয়েন্দা বাহিনীর রিপ্রেজেন্টেটিভ 24 ঘন্টা থাকে কোন প্রোগ্রাম হবে কোন টিভিতে কোন গেস্টটা যাবে তারা যেতে পারবে না আজকে সরকারের গোয়েন্দা বাহিনী সেগুলো ঠিক করে দেয় এই হচ্ছে আমাদের গণমাধ্যমের অবস্থা দেশেরই যখন অবস্থা যেটা তাহলে আপনার গণমাধ্যম আর কতটুকু ভালো থাকবে তারপরেও এখনো গণমাধ্যমের একটা পাওয়ার রয়েছে সেটা তাদেরকে উপলব্ধি করতে হবে বিডি নিউজ যেমন সংবাদ সম্মেলন করে বলেছে তাদেরকে আপনার চাপ প্রয়োগ করে তাদের নিউজ পেপার করতে বলা হচ্ছে তাদের সাংবাদিকতার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে সরকার সরকারের অথরিটি তারা কিন্তু প্রতিবাদ করছে আমি বলবো প্রত্যেকটি গণমাধ্যম আপনারা এই সাহসী ভূমিকা অবতীর্ণ হন আওয়ামী লীগ বিএনপি আসবে যাবে কখনো নিঃশেষ হয়ে যাবে মুসলিম লীগের মতো তারা আওয়ামী লীগ বিএনপি আজকে যে ভূমিকা অবতীর্ণ হয়েছে জনগণ থেকে দূরে সরে গিয়েছে দুই দলই দুর্বৃত্তায়নের রাজনীতিকে প্রশ্রয় দিয়েছে এই অকার্যকর অবস্থায় নিয়ে যাচ্ছে গণমাধ্যম কিন্তু টিকে থাকবে আপনাদের চাই স্বাধীন এবং নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে আপনাদের সাংবাদিককে আক্রান্ত হলে আপনাদেরকে প্রয়োজনে আসপাশে দাঁড়াতে হবে এবং যেটা বলছিলাম যে এই যে শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্তটা দিল শিক্ষা প্রতিষ্ঠান খুলবে 24 মে হল খুলবে 17 মে বন্ধুগণ দেখেন বাসে বাস ভরে লোক যাচ্ছে লঞ্চে ডেকে ধারাও ভাবে শত শত লোক যাচ্ছে এই শিক্ষামন্ত্রী যিনি স্বাস্থ্য ঝুঁকির অজুহাতে আপনার শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাচ্ছেন না তিনি আওয়ামী লীগের বড় বড় সমাবেশে বক্তব্য দিচ্ছেন হাজার হাজার লোক তার সামনে তখন তিনি স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করেন না যখন মিছিল মিটিং হয় বিক্ষোভ হয় তখন তাদের স্বাস্থ্য ঝুঁকির কথা মনে থাকে না শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তাদের একেবারে মায়া উঠতে পড়েছে অথচ এই ভোটারবিহীন সরকার এই ফ্যাসিবাদী সরকার নির্বাচনী ব্যবস্থার নামে যে তামাশা করছে মানুষকে প্রথম তো যখন সারা বিশ্ব আতঙ্কিত ছিল তখন কিন্তু এই বর্তমান বেহুদা কমিশনার এই কুখ্যাত নূর হুদা আপনার ঢাকা সহ বিভিন্ন জায়গায় নির্বাচনের আয়োজন করেছিল এই যে নির্বাচনে মানুষ ভোট দিতে গেছে লাইনে দাঁড়িয়ে একই ইভিএম মেশিনে বিভিন্ন জনের পাঞ্চ করেছে সেখানে কি করোনার ভয় নাই সেখানে কি করোনা ছড়াচ্ছে না সব নির্বাচনগুলো হচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন পৌরসভা নির্বাচন এখন স্থানীয় নির্বাচন হচ্ছে সেখানে সমস্যা নাই সেখানে কোনো অজুহাত নাই অজুহাত শুধু শিক্ষা প্রতিষ্ঠানে কারণ হচ্ছে সরকার বুঝতে পেরেছে তারা বাংলাদেশকে চারিদিকে নিয়ে যাচ্ছে আন্তর্জাতিকভাবে যেভাবে বাংলাদেশকে মাফিয়া রাষ্ট্র হিসেবে পরিচিত করছে এদেশের ছাত্র সমাজ সেটা মেনে নিবে না
তাদের এখন আতঙ্ক যে ছাত্ররা যদি ভেসে ওঠে তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আমি শিক্ষামন্ত্রীকে আশ্বস্ত করবো যে ছাত্ররা আপনাদের গদি ধরে টান দিবে না, কারণ ছাত্ররা তো একা পারবে না, সবাইকে নেমে আসতে হবে। এখন যখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল আপনারা তো সেই 14 সাল থেকেই ভোটার দিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আছেন, কয়েকদিন শিক্ষা প্রতিষ্ঠান থেকে গণ আন্দোলন তৈরি হয়েছে, কাজে আপনাদের অযথা আতঙ্কে ভোগার কারণ নাই। আপনারা দয়া করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিন, শিক্ষার্থীদের জীবন নিয়ে সিনেমিনি খেলবেন না। একটা বছর শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল, নামে মাত্র অনলাইন, কিন্তু অনলাইনে ঘোরার দিনের ক্লাস হয়েছে। কাকারি চৌধুরী একজন শিক্ষক বলেছে 70% ছাত্ররা পরীক্ষা কার্যক্রমে অংশ নিতে পারে নাই। বিবিসি নিউজ আমরা দেখেছি যে কয়েক পেতে গাছে উঠেছে। আমি তো একচুয়াল বিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 42,000 ছাত্রের প্রতিনিধি। আমার গ্রামের বাড়িতে মোবাইলই নেটওয়ার্ক থাকে না, 2G তো 3G পরের কথা। তাহলে কিভাবে ক্লাস করবে শিক্ষার্থীরা? সুতরাং এই ভাতাবাজি করে আর শিক্ষার্থীদের জীবন থেকে একটি ঘন্টাও নষ্ট করবেন না। অতি দ্রুত যেসব পরীক্ষা চলছিল সেসব পরীক্ষাগুলো চালু করতে হবে, এবং আমরা আলটিমেটাম দিতে চাই না, সরকারকে বলবো আপনারা সুবিবেচনা করবেন, ফেব্রুয়ারির শেষের দিকে খুলবেন নাকি মার্চের শুরুর দিকে খুলবেন, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। আমরা আজকে এই সমাবেশ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে, সচিবালয়ের দিকে যাব, ছাত্র ভাই বন্ধুদেরকে বলবো আমরা সেখানে যাব, তার পরবর্তীতে তাদের প্রতিক্রিয়া দেখে আমরা সেখান থেকে আমাদের কর্মসূচি ঠিক করবো। ধন্যবাদ।